হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি 2 ইয়ার্স প্লাস বেবির একটা খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। আপনারা, আমি যেভাবে আমার বাচ্চার খাবারটা রান্না করি আমি সেভাবেই আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। মুসুরির ডাল নিয়েছি আমি 2 মুঠের মতো, আর চাল নিয়েছি 2 কাপ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি আলু, বেগুন, টমেটো, ধুন্দুল, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়েছি ধনে পাতা। আসলে এটা মৌসুমি সবজি, যেটা থাকে বাসায় সেটা দিয়ে রান্না করি। আপনারা মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গাজর এগুলো অ্যাড করতে পারেন। তবে আমার বাসায় এগুলো ছিল, আমি এগুলো দিয়ে রান্না করছি। আর ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোবাসে, এই জন্য আমি ধনিয়া পাতা ইউজ করি। আমার বেবি পছন্দ করে, যেহেতু ধনিয়া পাতা একটা শাক, এই জন্য আমি ধনিয়া পাতাটা ইউজ করি। এখন আমি রান্নায় চলে যাব। রান্না করতে আমার রান্নায় চলে যাব রান্না করতে আমার একটা হাঁড়ি নিয়েছি চুলায়। হাঁড়ি না, এটা প্রেশার কুকার। আমি প্রেশার কুকারে রান্না করব, কারণ রান্নাটা প্রেশার কুকারে করলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একে একে সবগুলো উপকরণ, প্রথমে চাল ডাল, ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। এরপর আমি এখানে যে সবজিগুলো কিছু রেখেছিলাম সেগুলো মিক্সড করব। আপনারা 6 মান্থ প্লাস বেবিদেরও সবজি খিচুড়ি দিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনারা যদি আমার রেসিপি ফলো করেন, আমি বলবো 6 মান্থ প্লাস বেবিদেরকে এত বেশি সবজি দিবেন না। ওদেরকে একটা সবজি, যে কোনো একটা সবজি আর চাল, সামান্য একটু ডাল, তেল দিয়ে রান্না করলে হয়ে গেল। ওদেরটা এত বেশি গর্জিয়াস করতে যাবেন না, ওরা তো ছোটো মানুষ, ওদের পেটে পড়ার সমস্যা হবে। আমি বেগুন দিয়েছি, জানেন তো বেগুনে প্রচুর পরিমাণে আয়রন আছে, এই জন্য আমি বেগুন ইউজ করছি। আসলে বাসায় হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে রান্না করছি। আমি সবসময় খিচুড়ি দিই না, আমি সাধারণত সপ্তাহে 2-3 দিন, দিনে 2-1 বার করে দিই। আমি একটু বেশি পরিমাণে রান্না করছি, কারণ আমার বাসার বড়োরাও খিচুড়ি খায়, সো ওর জন্যে রান্না করলে দেখা যায় সবাই ভাগ বসায়, এই জন্য আমি একটু বাড়িয়ে রান্না করছি। আমি ধনিয়া পাতা দিয়েছি, এই জন্য আমি গরম মশলা ইউজ করবো না, কারণ ধনিয়া পাতার গন্ধটা আমার কাছে বেশি ভালো লাগে, আমার বেবিও পছন্দ করে। এখন আমি সবগুলো উপকরণের সাথে আমি মিশাবো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ। এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো পানিতে একটু ভিজিয়ে গুলে রাখলে হয় কি, যে বাটা মশলা স্বাদটা পাওয়া যায়। আর আদা রসুনের পেস্ট, আদা রসুন কিন্তু বাচ্চাদের খাবার হজমে অনেক সহায়তা করে। আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিব, হাত দিয়েই মেখে দিচ্ছি, হাত পরিষ্কার করে ধুয়ে আপনারাও মেখে দেবেন। আসলে বাচ্চাদের খাবারে একটু ভিন্নতা আনলে ওরা পছন্দ করে। যেমন অনেকে আছে যে 3 বেলায় খিচুড়ি খাওয়ায়, আমি এটা না, আমি বেশিরভাগ সময় বাচ্চাদেরকে আমি বাসায় যা রান্না করি সেগুলোই খাওয়াই। বেশিরভাগ সময় আমি ভাতটাই প্রিফার করি, খিচুড়িও দিই মাঝে মাঝে, যেহেতু 6 মান্থ প্লাস পর থেকে ও খেয়ে আসছে, ওর পছন্দ, এই জন্য আমি খিচুড়িটা মাঝে মধ্যে দিই। দেখেন আমি কিন্তু বাড়ি রান্না করছি, আমার হাজব্যান্ডও এটা খাবে, যেহেতু ও ঝাল টাল খাওয়া শিখে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ খিচুড়িটা আমি নরম করব। এখন আমি এটা মুখ ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 5টা সিটি বাজা পর্যন্ত। 5টা সিটি হয়ে গেলেই মনে করবো রান্না শেষ, তখন একটু দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে রাখলে হবে কি, খাবারটা নরম হবে আর ভাপটা বেরোবে না, ভিতরে থাকলে রান্নাটা আরও সুগন্ধময় হবে। দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এখন একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে আমি আমার বেবিকে এটা খাওয়াবো। দেখেন কত সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে একদম। আমার খিচুড়ি রেডি, এখন আমি বাচ্চাকে এটা খাওয়াবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম।